ঈসা আলাইহিস সালামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয় তো রাহমাতুল লিল আলামিন আসার দিন আমাদের জন্য ঈদের দিন হবে না যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে মনে রাখবেন শরীয়তের ঈদ দুইটা আছে এটা হচ্ছে মহব্বতের ঈদ কিসের ঈদ মহব্বতের ঈদ আমরা 16 ডিসেম্বর বলে আমরা আমাদের স্বাধীনতা দিবস আমাদের নাজাতের দিবস সৌদি আরবে নাজাতের দিবস আমরা পালন করি না এগুলাও ঈদ কিন্তু এগুলো কি শরীয়তের ঈদ না এটা মহব্বতের ঈদ এটার কোন দলিল হয় না আমি আপনাকে দলিল দিয়ে বুঝাতে পারবো না যে আমার ছেলে যেই দিন জন্মগ্রহণ করেছে অথবা আমি বলছি আমার জীবনের সারা দিন হচ্ছে যেই দিন আমি ইমামুল মুহাদ্দিসিন ডক্টর উমর হাসানের মজলিসে বসেছি সেদিন আমার কাছে ঈদের দিন ছিল চার যার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন শরীয়তের মধ্যে যখন কোনো মাসআলা আছে সেই মাসআলা ডিল করার একটা শরিয়া শরীয়তের একটা তরিকা আছে আমরা সেই তরিকার বাইরে যেতে পারবো না শরীয়তের তরিকা কি সেটা প্রথমে আমাকে কোরআন দিয়ে বুঝাইতে হবে অতঃপর হাদিস দিয়ে বুঝাইতে হবে অতঃপর আইম্মায়ে কেরামের অভিমত দিয়ে বুঝাইতে হবে এই তিনটাকে বলে শরীয়তের দৃষ্টি কি বলে তো এখন শরীয়তের চোখ কয়টা তিনটা কয়টা হইল তিনটা চোখ একটা কোরআন এবং সুন্নার চোখ আর একটা আইম্মায়ে উম্মতের চোখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন মুআস যদি তুমি কোরআনের মধ্যে না পাও কি করবা বিজি সুন্নতে রাসূলিল্লাহ হুজুর সুন্নতে রাসূল দিয়ে করব যদি সুন্নতে রাসূলও না পাও কি করবা হুজুর নিজে গবেষণা করো তাইলে কয়টা হলো শরীয়তের চোখ তিনটা চোখ আমি যদি কোনো কথা জায়েজ বা নাজায়েজে পারমিশন বা অমিশন আমি যখন বলবো আমাকে এই তিনটা জায়গা দিয়ে বলতে হবে কোরআন সুন্নাহ এবং উলামায়ে উম্মত উলামায়ে সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে শুকরিয়া এই যে আমরা বলছি শুকরিয়া মাওলানা কারিম আমাদেরকে চারটা নিয়ম শিখিয়েছেন শুকরিয়া আদায় করার কয়টা নিয়ম চারটা নিয়ম একটাকে বলে জিক্রে নেমা নিয়ামতকে স্মরণ করা জিক্রে নেমা আরেকটাকে বলে তাহদিসে নেমা নিয়ামতের বর্ণনা দেওয়া ও আম্মা বিনিহমাতি রব্বিকা ফাহাদ্দিস নিয়ামতের বর্ণনা যদি দিতে যান তো নিয়ামতের একজন বর্ণনাকারী লাগবে আরেকজন শ্রোতা লাগবে মাজমা বড় হলে মাইক্রোফোন লাগবে আর মানুষ যদি বেশি হয় আপনি যদি চান যে আমার নবী খাওয়াইতে পছন্দ করতেন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম এই তাহাদিসে নিয়ামতের মধ্যে পুরো প্যাকেজ চলে আসে তাহাদিসে নিয়ামত এটা আল্লাহর হুকুম এটা আল্লাহ আরেকটাকে বলে ঈদ হিসেবে পালন করা এটা কোরআনি নিয়ম বলতেছি আমি নিয়ামতের শুকরিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন না আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আপনি ফুডের খাদ্যের একটা ট্রে পাঠিয়েছিলেন আমাদের তো পাঠান আল্লাহ যদি পাঠান সেই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করব তো হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলে তো একটা নিয়ামত ঈদ হিসেবে পালিত এটা কোরআনের নিয়ম নীতি নিয়ামতের শুকরিয়া আদায় করা আরেকটা নিয়ম কি আরেকটা নিয়ম হচ্ছে ফালিয়াফরাহু সেই দিনকে খুশি এবং উদযাপন করা আনন্দ উল্লাস করা সেই দিন ফালিয়াফরাহু ফারহাত থেকে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা জিনিস বলি এখন নিয়ামত তো অনেক আছে নিয়ামত অনেক আমার আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই পৃথিবীতে 600 কোটির মতো মানুষ আপনারা যদি ডেলি 1 লিটার পানি খান পান করেন তো পৃথিবীর মানুষকে ডেইলি 600 কোটি লিটার পানির প্রয়োজন হয় 600 কোটি
600 কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করানোর জন্য, বাকি ইউসেজ এবং অন্যান্য জীবজন্তুর পানি বাদ দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সব আমি আমার ওই মূল বক্তব্যের দিকে যাচ্ছি, আপনি বুঝতে পেরেছেন? আস্তে আস্তে চলে যাবো ইনশাল্লাহ জায়গা মতো। আপনারা এখন আপনি কখনো একবার চিন্তা করেছেন কে আমাদেরকে এই পানির ব্যবস্থা করে? আপনারা তো অজুর ট্যাপ এভাবে খুলে অজু করতেছেন তো করতেছেন, 1 লিটার পানি ইউজ করেন তো 3 লিটার পানি কোথায়? অপচয়। অপচয় করার আগে 10 বার চিন্তা করবে, পৃথিবীতে 600 কোটি মানুষের জন্য পানি যিনি যোগান দিচ্ছেন উনি বলেছেন খবরদার অপচয় করিস না। সব আল্লাহর নিয়ামত, কিন্তু সমস্ত নিয়ামত এক জায়গা, আমার নবীর চেয়ে বড় কোন নিয়ামত হতে পারে? এটাকে বলে আন-নিয়ামাতুল কুবরা, দ্য গ্রেটেস্ট ব্লেসিংস এভার কনফার্ড আপন দি উম্মা আপন দি স্লেভ অফ আল্লাহ বাই রেইজিং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু এটা কোনো ফরজ ওয়াজিব কাজ না, যেহেতু দলিলগুলা ইনডাইরেক্ট মুস্তাহাব। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, একটা মহব্বত আরেকটা এস, দুইটা দুই জিনিস। মহব্বত যখন চরম পর্যায়ে চলে যায় এটাকে এস বলে। কি বলে? এস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী এরশাদ করছেন ইন্না মিন আশাদ্দি উম্মতি লি হুব্বা, আমার শব্দ ব্যবহার করেছেন কি আশাদ, এরপরে হুব্বান। তো হুব যখন আশাদ হয়, হুব আর হুব থাকে না, এটা এশক হয়ে যায়। কি হয়ে যায়? এশক। কেন? কারণ অনেক বেশি মহব্বত। তো মহব্বত যখন শদীদ হয়ে আশাদ সুপারলেটিভ ডিগ্রি, কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, তখন মহব্বত এশকে রূপ নেয়। তো আমার নবী বলছেন আমার উম্মতের পরবর্তীতে আসা তারা আমাকে এভাবে এশক করবে, আমাকে এক নজর দেখার জন্য, তাদের মাল দৌলত সন্তান সন্ততি যদি কুরবান করতে বলা হয় সব কিছুর বিনিময়ে তারা আমাকে দেখার জন্য তৈরি থাকবে। লাউ রুআনি, লাউ রুআনি বিআমওয়ালিহিম ওয়া আহলিহিম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রিওয়ায়ত। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন এই যে মহব্বতের বিষয়টা এটা তুলে ধরা কল্যাণমুখী সমাজ আপনি কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না, যেই সমাজের মানুষের ভিতরে হেইট্রেড থাকবে। কি থাকবে? হেইট্রেড, ঘৃণা, যে কোনো কারণে ঘৃণা। আপনার টাকা কম টাকা বেশি ঘৃণা, আপনি অন্য ধর্মের অন্য বর্ণের ঘৃণা, আপনি অন্য ডিস্ট্রিক্টের ঘৃণা, আপনি ইংরেজি জানেন জানেন না ঘৃণা। আপনি যতক্ষণ পর্যন্ত একটা সমাজের মধ্যে ঘৃণার চাষ করবেন ততক্ষণ পর্যন্ত কল্যাণমুখী সমাজ এটা আমাদের মুখের ভুলি হবে, কখনো বাস্তবে রূপ নেবে না। কারণ আমার নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন কল্যাণমুখী সমাজ, সেই সমাজের মধ্যে আমার নবী তালিম দিচ্ছেন ফারুকে আজমের মতো সাহাবিকে, ফারুক তোমার জীবনের চেয়েও যদি আমার মহব্বত বেশি না হয় ঈমান হবে। কারণ কি? কারণ ঈমান অন্তরের বিশ্বাস, মুখের ঘোষণা, তাসদীকুন বিল কালব ইকরারুন বিল লিসান আমল বিল আরকান দাঁত রাখলাম, এটার না। এটা বীজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোথায় রোপণ করবে? কি এলমো আমলের মাটিতে রোপণ করবে না মহব্বতের মাটিতে রোপণ করবে? যদি এলমো আমলের দিকে যান তো এটা কি জরুরত নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এলম আমল অনেক জরুরি জিনিস, এটা ছাড়া মুভমেন্ট সম্ভব হয় না। এটা পলিশ করে, এটা ডেভেলপ করে, কিন্তু ঈমান, ঈমানের সিট
গ্রো করার জন্য প্রথম যেই মাটি দরকার সেটা মহব্বতের মাটি হওয়া চায়, যেই ওয়েদার দরকার সেই ওয়েদারের মধ্যে আদব থাকা চায়। কেন? কারণ এলমের উপর যদি বেস করা হতো ঈমানকে, আমার নবীকে কখনো মক্কা শরীফে পাঠানো হতো না, আমার নবীকে রোমান এম্পায়ারে পাঠানো হতো। কারণ তখনকার রোমান সম্প্রদায় জ্ঞান বিজ্ঞানের সমস্ত দিক থেকে মক্কা শরীফ থেকে এগিয়েছিল, কিন্তু জ্ঞান অহংকার করে, জ্ঞান মাথা ছাড়া দেয়, জ্ঞান আরেকজনকে নিতে চায় না, জ্ঞান বিবেক চায়, জ্ঞান যুক্তি চায়, জ্ঞান বারবার কেন প্রশ্ন করে, কেন মানব, কেন উঠব, কেন যাব, কেন এরকম, কেন সেরকম। জ্ঞান বলে আমি উপরে, বলে নাই জ্ঞান উসজুদুল আদম তোলা হাসজুদি বাসার, কেন বাসারকে কেন সিজদা করবা না, তো খালাকতানি মিন্না, আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপরে উঠে, তাকে মাটি দিয়ে করেছেন, এটা নিচে যায়, উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে? এলম মানুষকে অহংকারী করে তুলে, এলম মানুষকে আদবের গন্ডি থেকে বের করে, এলম মানুষকে, আপনি আপনার আশপাশের লোক দেখেন, আপনারা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করেন, আমাদের এরকম পায়জামা পাঞ্জাবি পরা লোক দেখলে আমরা স্যুটের ভুটের লোকরা একটু কনসিডার কম করতে চাই। আমাদের জীবনে তো আমরা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করি, আমরা আশা দেখলে, উঠা বসা কথার ধরন দেখলেই বুঝে ফেলি। কেন? আপনি নিজেকে তুলে ধরতে চাচ্ছেন, রয়ে গেল আদব এবং মহব্বত, সেটা তো ফেরেশতারা আমাদেরকে শিখিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা কেউ কেন কি কারণ আমরা কেন যাব প্রশ্ন নাই, উসজুদু লি আদম ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, করে নাই? তাহলে মোরাল অফ দা স্টোরি কি মনে রাখবেন, ঈমানের সিড গ্রো করে মহব্বত এবং আদবের আবহাওয়া মহব্বতের মাটিতে, এলম এবং আমল এর পরবর্তীতে পলিশের জন্য অনেক অনেক জরুরি। বুঝতে পেরেছেন? যে সোসাইটিতে আমরা বসবাস করছি সেই সোসাইটি সায়েন্স টেকনোলজি ম্যাটেরিয়ালিস্টিক সময় হওয়ার কারণে আমাদের এখানে ঈমান, ঈমানের গ্রিড বলেন তো দেখি দিন দিন লোপ পাচ্ছে না উপরে উঠতেছে। আমার নবী বলেছেন এমন লোপ পাবে ঈমান উঠতে উঠতে আখেরি জামানায় পুরা পৃথিবী থেকে ঈমান পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজুল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পলায়ন করে, ঠিক সেভাবে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। আসেন মহব্বতের আরেকটা নাজারা দেখি, সম্মানিত উপস্থিতি, হুদাইবিয়ার সন্ধির কথা, হুদাইবিয়ার প্রান্ত টান টান উত্তেজনা, একদিকে হুদাইবিয়ার প্রান্তরে রহমাতুল্লিল আলামিন দর্জের পাহাড় সেজে বসে আছে, অন্যদিকে কুরাইশরা বিয়াদবির পর বিয়াদবি, উস্কানির পর উস্কানি, বারবার চাচ্ছে যুদ্ধে নিমগ্ন যুদ্ধে লিপ্ত হতে, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যুদ্ধকে অ্যাভয়েড করতে। পৃথিবীর হিস্ট্রিতে, পৃথিবীর ইতিহাসে আপনি কখনো আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে যে এক্সাম্পল, যেই উদাহরণ সৃষ্টি করেছেন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, আপনি যদি ইউরোপিয়ান সিভিলাইজেশন, বেবিলনিয়ান, ইজিপশিয়ান, রোমান, টার্কিশ, ফ্রান্সের অতপর আপনার এটা কি বলে পার্সিয়ান সিভিলাইজেশন, সমস্ত সিভিলাইজেশন যদি আপনি স্টাডি করেন, আপনি কোনো সিভিলাইজেশনের মধ্যে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবী যেই দর্জের পরিচয় দিয়েছেন এবং আমার নবীকে ইমাম হিসেবে মেনে, নবী হিসেবে মেনে, সাহাবায়ে কেরাম যেই আদব, যেই তাজিম, যেই ধৈর্য, যেই অবিচলতা, নেতৃত্বের প্রতি যেই সম্মান সাহাবায়ে কেরাম প্রদর্শন করেছেন, রুয়ে জমিনের মধ্যে কোনো মেসাল নাই।
কাদের সাথে করছে? যারা বদরে মার খেয়েছে, যারা উহুদে মার খেয়েছে, খন্দকে মার খেয়েছে, তাবুকে মার খেয়েছে, অলরেডি গ্রোয়িং পাওয়ার হিসেবে আশেপাশে সমস্ত এলাকায় মুসলমানদের নাম ছড়িয়ে পড়েছে। ফারুকে আজমের নাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের নাম সহ জগৎ বিখ্যাত ওয়ারিয়রদের নাম পুরো আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই জানে বদরের ইতিহাস সুন্দর না, 300-1000 দুই সেকেন্ডের জন্য বদরের প্রান্তরে আল্লাহ কাউকে দাঁড়াতে দেন নাই। ওহুদের প্রান্তরে একটু আপস করেছেন, ডাউন করতে আর সময় লাগে নাই। তাবুক দেখেছে, খন্দক দেখেছে, সবাই জানতো মুসলমানদের পাওয়ার। তারাও জানে যদিও তারা 1400, সেইভাবে অস্ত্র শস্ত্র নাই, কারণ তারা হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ করতে যান নাই, তারা গেছেন উমরা করার জন্য। কিন্তু মক্কা শরীফ থেকে বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রভোক করা হচ্ছে, অনেকটা আসো আসলে মাইর খাবা, ঢুকতে দেব না, কথাগুলো অনেকটা এরকম হয়ে গেছে। ফারুক আজমের মতো সাহাবী আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আপনি কিভাবে পারলেন ধৈর্য ধারণ করতে? পরক্ষণে আমি বুঝতে পারলাম ফারুক হয়তো রেগে তাবু থেকে বের হয়, কিন্তু ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের চেহারা দেখে আবার তাবুর দিকে ফেরত চলে, তাবুর দিকে ফেরত চলে। এক পর্যায়ে তো ফারুক আজম বলেই ফেলেছেন, যখন হযরতে জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফ দিতে হচ্ছে, অ্যাকর্ডিং টু দি ফ্যাক, সন্ধির আলোকে যখন ফেরত দিতে হচ্ছে, হযরতে ফারুক আজম এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান না? হ্যাঁ মুসলমান। আমাদের দিন ইসলাম না? তারা মুশরিক না? তাহলে তাদের কারণে আমরা আমাদের দিনকে বদনাম করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, ফারুক, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুল, আমি কোন জায়গায় আল্লাহর কোন হুকুম কখনো অমান্য বা বরখেলাফ করব? আমার আল্লাহ আমাকে বিফলে ফেরত দিবেন না। এই কথা বলার পর ফারুক আজম ফেরত চলে এসেছে। এস মহব্বত দেখেন, ফারুক জীবনের আগ পর্যন্ত এই কথার কারণে নিজের ভিতরে একটা আফসোস ছিল, কেন বললাম আমি নবীকে এই কথা, কেন বললাম আমি নবীকে এই কথা। সম্মানিত উপস্থিতি, এই যে ধৈর্য, সেই জায়গার মধ্যে আমরা পরে আসি। বারবার মক্কা শরীফ থেকে আলোচনার জন্য লোক আসে, একজন, দুইজন, তিনজন, চারজন, সবাইকে আমার নবী বারবার বুঝায়। আমরা হলে বলতাম, বেটা যা বলার বলে দিয়েছি, কয় হাজার বার বলবো কথা, একই কথা। আমার নবী ওই সেন্টেন্স, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি না, আমরা উমরা করে ফেরত চলে যাব, একই কথা। কিন্তু বারবার তারা আসে, তারা এসে আবার হুমকি দেয়, আপনারা যুদ্ধের মধ্যে গেলে রক্ত ওই যুদ্ধ হবে, মানে ইনডাইরেক্টলি আপনারা কোনো পারবেন না, 1400 লোক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত না, ইনডাইরেক্ট একটা থ্রেটও থাকে। আমার নবী তো নবী, আমার নবী নবী, আমার নবীর শেকেল সুরতের অবিচলতা দেখে তারা ভয় পেয়ে যেত। শেষ পর্যন্ত হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসেছে। আসার পরে আপনারা দেখেন উনি আসলেন, বুখারি এবং মুসলিম শরীফের রেওয়ায়েতের মধ্যে কম, হুম্মা ইন্না উরওয়া ইবনে মাসউদ আল্লাযী জাআ ওয়াক্তা ইযিন ওয়াসীতান লিল মুশরিকিনা ফী মক্কা ফারাজা উরওয়া ইবনে মাসউদ ইলা আসহাবিহি ফী মক্কা ফাকাল, এ কম, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাইসারে ওয়া কিসরা ওয়ান নাজাফি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া এসে মক্কার পার্লামেন্ট সবাই বসা, বড় বড় নেতা, উরওয়া খবর কি? তো খবর পরে, আগে আমার এই মেসেজ শুনো। আল্লাহর কসম করে বলছি, আমি সরকারি কাজে কিসরার কাছে গেছি, তখনকার সুপার পাওয়ার কাইসারের দরবারে গেছি, নাজ্জাশির দরবারে গেছি, আল্লাহর কসম করে বলছি, আমি কখনো কোনো মানুষকে, তাদের ইমাম, তাদের রাজাকে এভাবে সম্মান করতে দেখি না যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে।
হুজুরকে সম্মান করতে দেখেছি এই সম্মান কিসরা কাইসার নাজ্জাশী পৃথিবীর কোন एग्जांपल আসমানের নিচে জমিনের উপরে আমি কখন এই ঘটনা দেখি আপনি বলেন এরপরে কি দেখেছেন উনি বলছেন ওয়াল্লাহি উনি বলছেন ইন তানাখামা মুখামাতান ইল্লা ওয়াকআ ফি কাফরাতুন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া দিলদাহু আমি দেখলাম আল্লাহর কসম সাহাবাই কেরাম আমার নবী যখন থুতু ফেলতেন কি ফেলতেন থুতু মুবারক নাক থেকে নিয়ে স্লেশা আমার নবী যখন ফেলতেন এটা সাহাবাই কেরাম নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া দিলদাহু তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি এ বাংলার মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন আপনারা বলেন রূহে জমিনের মধ্যে এই এটা যে মহব্বত সাহাবাই কেরাম দেখিয়েছেন এটাকে আপনি এশক বলবেন না মহব্বত বলবেন এর যে বড় এশক রূহে জমিনের মধ্যে আর ঘটতে পারে যেটা সাহাবাই কেরাম করে দেখিয়েছেন আপনারা বুঝতে পারেন একজনের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো এরপরে কি দেখেছেন তো এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত তো আমি দেখলাম আমার নবীর ওজুর পানি ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করতেন ব্যবহৃত পানি নিয়ে মুখে বুকে লাগাতেন তো আর কি দেখেছেন তো নবীর জবান থেকে এই কাজটা করো এটা আসার সাথে সাথে সমস্ত সাহাবীরা কাজটা করার জন্য জম্পা লাগাই আর কি তো আমরা এতগুলো সাহাবী বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন কোন সাহাবী সম্মানের কারণে তার চোখের দিকে চোখ দিত না সুতরাং উনি মেসেজ দিতে চাচ্ছেন সুতরাং যুদ্ধের কথা ভুলে যাও যারা নবীর সম্মানে নবীর থুতুকে মুখে মুখে লাগাইতে পারে তোমরা কি মনে করছো যুদ্ধের ময়দানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে পালিয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই হচ্ছে হুদাইবিয়ার প্রান্তরে সেই দৃশ্য যেটা উরওয়া ইবনে মাসউদ আমাদেরকে জানান দিচ্ছেন সম্মানিত উপস্থিতি যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের মধ্যে তিনটা জিনিস এসেছে কয়টা জিনিস তিনটা জিনিস এসেছে একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি আরেকটা হচ্ছে কল্যাণ ধর্মী সমাজ আরেকটা হচ্ছে মুসলিম উম্মা তিনটা জিনিস এসেছে না ইসলাম আমার নবী যখন কাজ শুরু করেছে আমার নবী পুরা ইসলামে আমরা এই পুরা জার্নিকে তিন ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে এটা সোশ্যাল সায়েন্স যারা পড়ে তারা বুঝার কথা একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফর্ম আরেকটাকে বলে কনভেনশনাল ফর্ম আরেকটাকে বলে অপারেশনাল ফর্ম আমার নবী যখন কাজ শুরু করেছেন এটা ছিল ইসলামের এক্সিস্টেন্সিয়াল ফর্ম প্রথম প্রথম আমার নবী এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে সাহাবায়ে কেরামকে তাওহীদ শিখিয়েছেন এবাদত শিখিয়েছেন কিয়ামত এটার তালিম দিয়েছেন আমল আখলাকের তালিম দিয়েছেন ইসলামের বেসিক জিনিসগুলার তালিম দিয়েছেন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে আরেকটা মৌলিক বিষয় ছিল ধৈর্য অসম্ভব জুলম অত্যাচারের স্কিম রুলার চালানো হয়েছে সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন ইসলাম আস্তে আস্তে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ আসলো ইসলাম কনভেনশনাল ফর্মে চলে গেছে এখন আর এক্সিস্টেন্সিয়াল ফর্মে নাই যতদিন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে ছিল আমার আল্লাহ কথা বলতেন ইয়া ইয়ুহান নাস বলে কি বলে ইয়া ইয়ুহান নাস হে মানুষ এবাদত করো কিয়ামতের কথা আখেরাতের কথা এই একেবারে বেসিক জিনিসের শিক্ষা পবিত্র কোরআনের মধ্যে ইয়া ইয়ুহান নাস 20 বার এসেছে ইয়া ইয়ুহান নাস বলে আয়াতের শুরু 10 বার মক্কা শরীফে 10 বার মদিনা শরীফে সাবজেক্ট ম্যাটার একই কিন্তু পুরো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে ধৈর্যের তালিম দেওয়া হয়েছে ধৈর্যের তালিম দেওয়া হয়েছে সুবিচারের তালিম দেওয়া হয়েছে
এবং সর্বসাকুল্যে ইস্তেকামত তত অবিচলতার তালিম দেওয়া হয়েছে। ইসলাম অপারেশনাল পিরিয়ডে ঢুকলো এবং কনভেনশনাল পিরিয়ডে ঢুকলো মদিনা শরীফ আসার পরে। মদিনা শরীফ আসার পরে এখন আর বেসিক না, ইসলাম ডালপালা গজিয়েছে। পানিশমেন্ট, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করা যাবে, এটা করা যাবে না। আস্তে আস্তে আমার নবী কখন যে মদিনার সনদের নাম দিয়ে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করে ফেলেছেন কেউ বুঝতেও পারে না। 13 পাই নাই সাইন করে আমার নবীকে কখন রাষ্ট্রতন্ত্রের মূল ব্যক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে তারা বুঝতেও পারে নাই। আমার নবীর সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা সকল মানুষের একটা বিশ্বাস ছিল। দুনিয়া উল্টে গেলেও এই ব্যক্তি কখনো সত্যের বাইরে যাবে না, কোনো কারণে সীমা লঙ্ঘন করবে না। আমার নবী অপারেশনাল পিরিয়ডের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 বার কোরআনের আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, একবারও মক্কা শরীফে না। সমস্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরু মদিনা শরীফে। মোস্টলি আমার নবীর আদব এবং তাজিমের শিক্ষা দেওয়া হয়েছে, অন্যান্য শিক্ষা আসে নাই তা না, অন্যান্য শিক্ষাও অবশ্যই এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুল রায়না ওয়া কুল উনজুরনা। আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে এখন যে মূল মেসেজ দেব সমস্ত ইউথ এটাকে মাথা থেকে কান পা পর্যন্ত কান করে আমরা শুনব। কি এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কি কনভেনশনাল পিরিয়ড, কি অপারেশনাল পিরিয়ড, কোন পিরিয়ডে তিন পিরিয়ডের মধ্যে আমার নবী কিছু চরিত্রের মধ্যে কখনো আপস অ্যান্ড ডাউনস হয় না। ধৈর্য, অবিচলতা, ইস্তেকামত, উদারতা, শান্তি, সুবিচার, সকলের সমান অধিকার, মানুষের প্রতি সম্মান, এটা আমার নবী যখন মক্কার জমিনে কুম ফাঞ্জির বলে এই তবলিগের গোড়াপত্তন করে, যখন আমার নবী আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের চেয়ারে বসেছে, সেই দিন পর্যন্ত আমার নবীর এই চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসে। এখন আমরা নিজেদেরকে একবার ঝাঁকুনি দিয়ে চিন্তা করার দরকার নাই, এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কনভেনশনাল পিরিয়ড, অপারেশনাল পিরিয়ড, যখন ইসলাম সুপার পাওয়ার হয়ে গেছে তখন আমার নবী বদ্রতার চাদর ছেড়ে দেয়, উদারতার চাদর ছেড়ে দেয় না, আমার নবী সত্যবাদিতার চাদর ছেড়ে দেন না, ধৈর্যের চাদর ছেড়ে দেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করার চাদর ছেড়ে দেন না। কোন ইহুদি বলতে পারবে না এত ষড়যন্ত্রের পরে যে আমার নবী কোন ইহুদিকে সাহায্য না দিয়ে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান মুসলমান একজন আরেকজনকে পারতেছি সহ্য করতে? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই যে এই দ্বৈততা কেন হয়? আমি যখন এই মাইকটাকে প্রপার ইউজ করব আমার নবীর এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দিয়ে, আমাদের এই জীবনে আমাদের এখানকার ফিতনা কখনো তৈরি হবে না। আমার সাথে আরেকজনের আপনার দ্বিমত হওয়াটা একেবারে স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আমার দায়িত্ব, আমি আমার বুঝটা আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি পরিপূর্ণরূপে স্বাধীন আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করার। কিন্তু আপনি যখন দ্বিমত পোষণ করবেন সেটা একাডেমিক দ্বিমত পোষণ হইতে হবে, তাহলে আমাদের ভিতরে এত হানাহানি এত মারামারি থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত উপস্থিতি, সিরত যখন আপনি স্টাডি করবেন, সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সিরতের কিতাব, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর জীবনী আপনি যখন স্টাডি করবেন, স্টাডি করার পূর্বে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যদি না হয়, সিরতের কিতাব পড়তে গেলে আমরা ধরা পড়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে আগে আমার নবীর নবুয়ত এবং নবুয়তের কনসেপ্ট আমার কাছে পরিষ্কার হতে হবে।
যদি নবুয়তের কনসেপ্ট পরিষ্কার না হয় তাহলে তো আমি জীবনের বিভিন্ন জায়গা থেকে কি করব আমার দৃষ্টিভঙ্গি নবী আমার নবীর সিরত যারা স্টাডি করে একটা মাইন্ডসেট হচ্ছে এইথিস্টিক মাইন্ডসেট কি মাইন্ডসেট এইথিস্টিক মাইন্ডসেট এরা এমনি এমনি করে ঘুরে বুঝতে পেরেছেন এখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ এটা অনেক ক্রিটিক্যাল হয় অনেক ক্রিটিক্যাল হয় যেমন আমার নবীর হুদাইবিয়ার সন্ধি তারা যদি এটাকে স্টাডি করে তারা বলবে ভয়ে চলে গেছে ভয়ে চলে গেছে যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলো মেনে নিয়েছে অ্যানালাইটিক্যাল আপনি আমাদের টকশোর মধ্যে দেখবেন এগুলা ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না সেই কারণে আপনি মুমেন হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন আগে আমার নবীর নবুয়ত বিষয়টা আপনি পরিষ্কার হন এটা কি জিনিস নবুয়ত এলমকে বলা হয় এলম যিনি নবী হন উনি উম্মতের শিক্ষক হন কি হন শিক্ষক শিক্ষক ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হেকমত বোঝা কখনো সম্ভব হয় না সুতরাং সিরত পড়ার সময় মাথায় রাখবেন যার সিরত আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না উনি কুল কায়নাতের শিক্ষক ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা হাবিব যা জানতেন না কি জানতেন না যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন না আসমান জমিন সৌরজগৎ গ্রহ নক্ষত্র আল্লাহ হেদায়ত কুরআন যা জানতেন না জানিয়ে দিয়েছি আল্লাহ কতটুকুন জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি লেভেল তোমাকে বললে বুঝবা না এতটুকুন বুঝো ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আমার আল্লাহ বলছেন এটা এমন ভাবে জানাচ্ছি আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে নাম্বার ওয়ান আরেকটা জিনিস মাথায় রাখবেন নবীর ফজিলত উম্মতের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবী এরপরে রসুল এরপরে রসুলদের মধ্যে উলুল আজম পয়গম্বর যারা তারা সমস্ত পয়গম্বর এক জায়গায় আমার নবী আরেক জায়গায় আমার আল্লাহ তো আলাস্তু বিরব্বিকুমের মিটিং এর পরে ওয়াইজ আখাজা মিস আখাজাল্লাহু মিসাকান নবিকি নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে এই জিনিসগুলা যদি আপনি মাথায় না রাখেন নবী তাকে বলা হয় আমার নবীর নবুয়ত আপনি দেখেন না আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই নবুয়ত এখনো দাবি করেন নাই তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে গাছপালা তরু লতা পাথর আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত বুঝতে পেরেছেন নবুয়ত এখনো প্রকাশ করে নাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে নবী নবী হওয়ার নবুয়ত প্রকাশের পরে ওহুদ পাহাড়ে উঠেছে ওহুদ পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে তো পাথর বলেন পাহাড় বলেন জীব জড় সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারেফত রেখেছেন কে রেখেছেন আল্লাহ এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি এশক নিয়ে আদব নিয়ে তাজিম নিয়ে মহব্বত নিয়ে আমার নবীর সুন্নতের অনুকরণ নিয়ে কোন ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে স্বপ্নের মধ্যে সে আমার নবী দিদার লাভে ধন্য হবে কুল কায়নাতের মধ্যে অসংখ্য লোক আমরা আমাদের উস্তাদদের শুনেছি আমার উস্তাদ শেখ ডক্টর আলী জুমার জবানে শুনেছি হুজুর জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখন এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব এই আন্দাজে পড়বেন এটা কেন শিখাইলাম এই হুদাইবিয়ার কারণে হুদাইবিয়া আমাদের এখানে সন্ধিগুলা পড়ে সন্ধিগুলা কি আমার নবী গেছেন স্বপ্নের মধ্যে দেখেছেন নবীদের স্বপ্ন ওহি হয়
আমার নবী স্বপ্নের মধ্যে দেখে সাহাবায়ে কেরামকে বললেন, রেডি হয়ে গেলেন 1400 সাহাবী, গেলেন উমরা করার জন্য। দীর্ঘদিনের বিচ্ছেদ, উমরা করতেই পারেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তাদেরকে জানান দিয়েছেন। অতঃপর হুদাইবিয়ার প্রান্তরে একদিন, দুই দিন, তিন দিন, বিশ দিন, কয়দিন, বিশ দিন এহরাম অবস্থায় সাহাবায়ে কেরাম ওই হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাথে বসা। আপনি পারবেন? এটা সম্ভব? এহরাম অবস্থায় বিশটা দিন, এখানে কি ফাইভ স্টার হোটেল? ফাইভ স্টার হোটেল না, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমাদেরকে কি শিখিয়েছেন? আমাদেরকে মহাব্বতের তালিম দিয়েছেন। নাম্বার ওয়ান, আপনি যদি কল্যাণমুখী সমাজের মধ্যে মহাব্বত না থাকে, সমাজ কখনো কল্যাণমুখী হয় না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদেরকে ওহুদের প্রান্ত, আমাদেরকে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার পুরো প্রেক্ষাপট আমাদেরকে শিখাচ্ছে ধৈর্যের বাণী, যেটা আমাদের মধ্যে চুল পরিমাণ নাই। আমার আজীব লাগে, আমরা সবাই বড় বড়, আমিও বড়, আপনিও বড়, কিন্তু আপনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেন, দুই মিনিটে রিয়াকশন করে দেন, দুই মিনিটে। আমি আজকে যুবকদের, আমাদের ইউথদেরকে বিশেষ করে বলব, হয় না, অনেক সময় আমরা পরীক্ষামূলক অনেক কিছু করি, করি না? আগামী এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষামূলক ধৈর্যের একটা পরীক্ষা করে। আমি আপনাদেরকে বলছি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি রিল্যাক্স থাকে। কি থাকে? রিল্যাক্স। তার ভিতর থেকে চাপ কমে যায়, আয়ু বেড়ে যায়, ডিপ্রেশন কমে যায়, কোনো সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুঝার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় না। অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয়, পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লাহ তাকে তৌফিক দান করবে, পাহাড় তোলার মতো শক্তি দান করে, অতবার পাহাড় তুলবে। কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে থাকে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এবং আরেক আয়াতে বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ বেলা হিসাব দান করে ধৈর্য। নাম্বার থ্রি, অবিচলতা, ইস্তিকামত। কোন সোসাইটি আপনি যদি কল্যাণমুখী করতে যান, আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকেই তালিম দিতে হয়, ইস্তিকামতের তালিম। ইস্তিকামত মানে যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল অটুট থাকবো, ডানেও যাব না বামেও, একই পানি উঠে নাই, দুই পানি উঠে নাই, ইট উঠাইতে থাকবো। আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন পঞ্চাশটা ইট উঠাইছে, কোনো ইটে পানি পড়ে নাই, এটা কখনো হইতে পারে না। আমার আল্লাহ কোনো না কোনো ইটে আপনাকে পানির ব্যবস্থা করে দেবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ধৈর্য, ইস্তিকামত। আরেকটা বড় বিষয় হচ্ছে, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য, যেটা আমাদের মধ্যে জিরো লেভেলের নাই। আমরা সবাই কি? সবাই নেতা। এবং পাঁচ নাম্বার জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি, সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মহাব্বত মাখা ইমান। এই বাদে আপনি কোনো সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না। আমরা উম্মতে মুসলিমা, এটা আমাদের প্রধান আইডেন্টিটি, এটা আপনারা জানেন। আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি উম্মতে মুসলিমার অংশ, আমার সেকেন্ডারি আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি। বুঝতে পেরেছেন? এটা তো ন্যাশনাল স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু উম্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো। এখন শরীর একটা, আমাদের মন কিন্তু দশটা, ওয়াকুলুবুহু সাতটা, শরীর একটা, মন কয়টা? সতেরোটা। সেই জন্য একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায়, সেটা করা যাবে না। সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি, এটা বড় টাফ টাইম যাচ্ছে উম্মতের জন্য। আমরা চতুর্দিক থেকে সায়েন্স, টেকনোলজি, কালচার, ভালগারিটি, নিউডিটি, সব কিছু এসে, এথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলার ওয়ার্ল্ড ভিউ, সব কিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে, আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি, এটা আমাদের দায়িত্ব। কেন? কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে। পৃথিবীতে সব কিছু আছে, শান্তি নাই। শান্তি পৃথিবীকে, শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি। কেন? কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
কোরআন আমাদের কাছে, নবী আমাদের সাথে, ইসলাম আমাদের সাথে। এই মুহূর্তে দরকার আমরা প্রোডাক্টগুলো বাজারজাত করা। এখন প্রোডাক্টগুলো বাজারজাত করার আগে দোকানগুলোর আগে মারামারি লেগে যায়, বুঝতে পেরেছেন? সেই কারণে আগে ব্রান্ড করি আমরা। ব্রান্ড যদি ব্রান্ড না করেন, সবাই পাটার দোকানে আসবে, দোকান যেখানেই খুলে, দোকান যেখানেই খুলে। সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে, আগে আমার নবীর 40 বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্র্যান্ড বানিয়েছেন, আল আমিন। আল আমিন, আমার আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাবেঈন, আতবাউত তাবেঈন, অতঃপর আইমায়ে কেরাম। বলেন তো দেখি, আমি আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা? আপনি যদি, আমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাও, আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে। আমার নবীর কথা, আমার নবীর সুন্নত, এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে। কিন্তু সেই মিল আমার মধ্যে নাই, সেই কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও না। সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না। আমরা সবাই এই দিকগুলা বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। যতটুকুন বলতে পেরেছি আমরা চেষ্টা করেছি বলার জন্য, এমনিতে তো সময় দেড় দুই ঘন্টা হলে আমরা প্রপারলি জিনিসগুলা বলতে পারতাম, তবু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আজকে এখানে শেষ করি। তার আগে আপনাদেরকে এটাও বলে যাই যে ধর্মের মধ্যে আমাদের এখানে কল্যাণমুখী সমাজ বলেন, মুসলিম উম্মা বলেন, মুসলিম উম্মা এটা একটা শব্দ আছে, এটাকে আমরা বলি সোশ্যাল ক্রেডিট। কি বলি? সোশ্যাল ক্রেডিট। আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখছেন না, আমাদের অনেকে, অনেক মানুষ অনেক গরিব, কিন্তু আমরা ওয়েলফেয়ারের কাজ করি, জাকাত দেই, সদকা দেই, একজন আরেকজনকে কোপারেট করি, এটাকে সোশ্যাল ক্রেডিট বলি। এক ব্যক্তি একটা সমাজের মধ্যে 10 জন বিলিয়নার, আরেকটা সমাজের মধ্যে 1 লাখ মানুষ, কেউ নাই বিলিয়নার, কিন্তু একজন আরেকজনকে কি করে কোপারেট। ওই সোসাইটি হচ্ছে কম্পিটিশনের সোসাইটি, এই সোসাইটি হচ্ছে কোপারেশনের সোসাইটি। আমার নবী সোসাইটি ওইটা বানান নাই, আমার নবী এইটা বানিয়েছে, বেস করেছেন কোপারেশনের উপর। তাআবানু আলাল বিররে ওয়াত্তাকওয়া, বেস করেছেন ক্রেডিট, সোশ্যাল ক্রেডিটের উপর, একজন আরেকজনকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।